আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এনটিভি ইউরোপের প্রাইম টাইম নিউজে আপনাদের শুভেচ্ছা আমন্ত্রণ। সাথে রয়েছি আমি কাজী শাহিন সাহেব। সংবাদের শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। কে হবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট? হিলারিনা ট্রাম্প ভোট দিচ্ছেন মার্কিনিরা। ব্রেক্সিট বাস্তবায়নে এমপিদের অনুমোদন নিতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের আপিল, ডিসেম্বরের 5 তারিখে শুনানি শুরু। হ্যাকিংয়ের কবলে পড়ে কমপক্ষে 20,000 টেস্কো ব্যাংক কাস্টমার হারিয়েছেন অ্যাকাউন্টের অর্থ। কাস্টমারের অ্যাকাউন্ট ও ডাটা নিরাপত্তা সুরক্ষা করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বললেন ব্যাংকটির চিফ এক্সিকিউটিভ মেনি হিগিন্স। এবং 2019 সালের নির্বাচনে জনগণ যেন আবারও নৌকায় ভোট দেয় সেই লক্ষ্যে কাজ করতে দলের নেতাকর্মীদের নির্দেশ দিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব পুরো সংবাদ। শুরুতেই মার্কিন নির্বাচন প্রসঙ্গ। কে হতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট, হিলারি ক্লিন্টন না ডোনাল্ড ট্রাম্প? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই ভোট দিচ্ছেন মার্কিন নাগরিকরা। সবকিছু ঠিকঠাক থাকলে এখন কেবলই সময়ের অপেক্ষা। স্থানীয় সময় মঙ্গলবার সকাল 7টা থেকে ভোট গ্রহণ আনুষ্ঠানিকভাবে শুরু হলেও নিউ হ্যাম্পশায়ারের কয়েকটি ভোট কেন্দ্র সহ কোথাও কোথাও ভোট গ্রহণ শুরু হয় মধ্যরাত থেকেই। এ নিয়ে আরও বিস্তারিত রিপোর্টে। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির বাসস্থান এটি। 1800 সালে তৎকালীন রিপাবলিকান মার্কিন প্রেসিডেন্ট জন অ্যাডামসকে দিয়ে এখানে বাসিন্দাদের আগমন শুরু। এ মুহূর্তে হোয়াইট হাউস অপেক্ষমান নতুন অতিথিকে বরণ করতে। এবারে কি ডেমোক্র্যাট না রিপাবলিকান, কে হচ্ছেন এর পরবর্তী বাসিন্দা, তা নির্ধারণ এখন সময়ের ব্যাপার মাত্র। ভোট গ্রহণ আনুষ্ঠানিকভাবে শুরু হয় স্থানীয় সময় মঙ্গলবার ভোর 6টায়। বিভিন্ন অঙ্গরাজ্যে এ পর্যন্ত নির্বিঘ্নে ও সুশৃঙ্খলভাবে ভোট দিয়েছেন মার্কিনিরা। ভার্জিনিয়ার রিচমন্ডে ভোট দেন ডেমোক্র্যাট ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম কেইন। এরই মধ্যে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ডিক্সভিল নর্থ শহরে সর্বপ্রথম অনুষ্ঠিত ভোটে ডোনাল্ড ট্রাম্পকে 4-2 ব্যবধানে হারিয়েছেন হিলারি ক্লিন্টন। স্থানীয় আইন অনুযায়ী 100 বা তার নিচে ভোটার আছেন এমন ভোট কেন্দ্র মধ্যরাত থেকে খুলে দেয়া হয়। ডিক্সভিলের অর্ধেক ভোট পেয়েছেন হিলারি ক্লিন্টন, যেখানে ট্রাম্প পেয়েছেন 2টি এবং লিবারেটরিয়ান প্রার্থী গ্যারি জনসন পেয়েছেন 1 ভোট। কদিন ধরেই নির্ঘুম কাটছিল দুই প্রার্থী, শেষ মুহূর্তেও থেমেছিলেন না তারা। ফিলাডেলফিয়ায় জনসংযোগ শেষে নিউ ইয়র্কে নিজ বাড়িতে ফিরে আসেন হিলারি ক্লিন্টন, আর ডোনাল্ড ট্রাম্প প্রচারণা শেষ করেন পেনসিলভানিয়া দিয়ে। ঈশা জাহান স্টেলা, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। ব্রিটেন প্রসঙ্গ। ব্রেক্সিট বাস্তবায়নে এমপিদের অনুমোদন নিতে হাইকোর্ট যে রায় দিয়েছে তার আপিল করেছে সরকার পক্ষ, আর সুপ্রিম কোর্টে এই আপিলের শুনানি চলবে আগামী 5 ডিসেম্বর থেকে। 4 দিনের শুনানি শেষে আসছে ইংরেজি নববর্ষের গোড়াতেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে প্রধানমন্ত্রী থেরেসা মে জানিয়েছেন পূর্ব পরিকল্পনা অনুসারে আগামী মার্চের শেষ দিকেই ব্রেক্সিট বাস্তবায়ন বিষয়ক কর্মকাণ্ড শুরু করার ব্যাপারে আশাবাদী তিনি। তবে ক্যাম্পেইনার ও অনেক পার্লামেন্ট সদস্য চান আনুষ্ঠানিকভাবে ব্রেক্সিট বাস্তবায়নের প্রক্রিয়া শুরুর আগে খসড়া পরিকল্পনার অনুমোদন নেওয়া উচিত পার্লামেন্টে। আনুষ্ঠানিকভাবে লিসবন ট্রিটির আর্টিকেল 50 শুরুর পর 2 বছর সময় লাগবে পুরো ব্রেক্সিট প্রক্রিয়া বাস্তবায়নের। গত শনিবার থেকে সুপারস্টোর জায়ান্ট টেস্কো শপের ব্যাংকিং সেক্টর টেস্কো অনলাইন ব্যাংকিং হ্যাকিংয়ের কবলে পড়ে কমপক্ষে 20,000 কাস্টমার তাদের অ্যাকাউন্টের অর্থ হারিয়েছেন। টেস্কো ব্যাংকের চিফ এক্সিকিউটিভ বেনি হিগিন্স বিবিসির সাথে সাক্ষাৎকারে এই তথ্য স্বীকার করেছেন। হিগিন্স বলেছেন আরও 20,000 কাস্টমারের সেভিংস অ্যাকাউন্টের ট্রানজ্যাকশন সন্দেহজনক অবস্থায় রয়েছে, তার মানে এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে। টেস্কো ব্যাংকে বর্তমানে অনলাইন ব্যাংকিং এবং কারেন্ট অ্যাকাউন্ট অনলাইন ট্রানজ্যাকশন সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিয়েছে। সাথে সাথে টেস্কো ব্যাংক বস জানিয়েছেন আগামী 24 ঘন্টার মধ্যে কাস্টমাররা তাদের খোয়া যাওয়া মানি রিফান্ড পাবেন। একই সাথে টেস্কো ব্যাংক জানিয়েছে প্রত্যেক কাস্টমারের সেভিংস, কারেন্ট অ্যাকাউন্ট ও ডাটা নিরাপত্তা সুরক্ষা করতে তারা সকল পদক্ষেপ নিচ্ছে। ব্যাংক নিশ্চিত করেছে তাদের 7 মিলিয়ন কাস্টমারের অ্যাকাউন্টে ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি ধরা পড়ে গত শনিবার থেকে। অবশ্য শনিবারে তারা জানিয়েছিল অল্প সংখ্যক কাস্টমার তাদের অ্যাকাউন্ট থেকে মানি খোয়া গেছে বলে তারা অবগত হয়েছিলেন। বাংলাদেশ প্রসঙ্গ। 2019 সালের নির্বাচনে জনগণ যেন আবারও নৌকায় ভোট দেয় সেই লক্ষ্যে কাজ করতে দলের নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত দলের কার্যনির্বাহী সংসদ উপদেষ্টা পরিষদের যৌথ সভায় তিনি এ নির্দেশ দেন। বিস্তারিত দেখুন রিপোর্টে।
20তম জাতীয় কাউন্সিলের মাধ্যমে দায়িত্ব নেয়া আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে নিয়ে মঙ্গলবার দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে প্রথমেই প্রধানমন্ত্রী হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধুর কবরে পুষ্পস্তবক অর্পণ করেন শেখ হাসিনা। বঙ্গবন্ধুর ছোট মেয়ে ও প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানাও সেখানে উপস্থিত ছিলেন। এ সময় তিনি সেখানে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন এবং দোয়া করেন। পরে তিনি নতুন কমিটির সদস্যদের সাথে নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিকেলে শেখ হাসিনার নবনির্মিত বাসভবনে আওয়ামী লীগের নতুন কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের যৌথ সভা অনুষ্ঠিত হয়। সেখানে রাখা বক্তব্যে শেখ হাসিনা অভিযোগ করেন, যখনই দেশের মানুষ একটু স্বস্তিতে থাকে তখনই বিএনপি জামাত দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালায়। যখনই বাংলাদেশের মানুষ একটু স্বস্তিতে থাকতে শুরু করে ঠিক তখনই এই পরাজিত শক্তি, একাত্তরের পরাজিত শক্তির দোসর এবং যারা অবৈধভাবে ক্ষমতা দখলকারী এই জামাত বিএনপি, এরা এদের একটা চক্রান্ত ষড়যন্ত্র সবসময় সারা দেশে কাজ করছে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার। এ ব্যাপারে সমগ্র দেশবাসীকে আরও সতর্ক থাকার জন্য আমি আহ্বান জানাবো এবং যে কোনো ধরনের জঙ্গিবাদ সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবে আমি সেই আহ্বান জানাই, সেটাই হবে আমাদের লক্ষ্য। শেখ হাসিনা বলেন, 2001 সালের নির্বাচনের পর বিএনপি জনগণের উপর যেমন অত্যাচার করেছে তেমনিভাবে তারা 2014 সালে নির্বাচন ঠেকানো এবং 2015 সালে সরকার পতনের নামে জনগণকে কষ্ট দিয়েছে। তারপরও সরকারের নেয়া কর্মসূচির ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, যার সুফল জনগণ পাচ্ছে বলেও জানান তিনি। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও সরকার গঠন করতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী। জনগণের সমর্থন সহযোগিতা আমাদের একান্তভাবে কাম্য, ঠিক যেভাবে জনগণ আমাদেরকে 2008 ভোট দিয়ে নির্বাচিত করেছে, 2014 সালে ভোট দিয়ে নির্বাচিত করেছে, আমরা আশা করি 2019 সালের মধ্যে যে নির্বাচন হবে সেখানেও তারা আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করে তাদের এই উন্নয়নের গতিধারাটা অব্যাহত রাখবে, আর সেই লক্ষ্য নিয়েই আমাদের কাজ করতে হবে। একেবারে তৃণমূল পর্যায়ে জনগণের কল্যাণে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান আওয়ামী লীগ সভাপতি। আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সদস্যরা বঙ্গবন্ধুর সমাধিকে সামনে রেখে শপথ নিলেন, দেশ ও মানুষের জন্য ত্যাগের যে রাজনীতি বঙ্গবন্ধু সারা জীবন করে গেছেন সেই রাজনীতিকে সমুন্নত রেখে সামনের দিকে দেশ ও মানুষের জন্য কাজ করবেন তারা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। দেশের স্বাধীনতা সংগ্রাম ও বাঙালি জাতিসত্তাকে যারা এখনও অস্বীকার করে তারাই ছিল চার জাতীয় নেতার হত্যাকারী। আর সেই সাম্প্রদায়িক অশুভ শক্তি নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে আগুন ও লুটপাটের জন্য দায়ী বলে মন্তব্য করেন জার্মানিতে স্বাধীনতার সপক্ষের প্রবাসী বাংলাদেশিরা। রোববার জার্মানির ফ্রাঙ্কফুর্টে জেল হত্যা দিবসের দোয়া ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন জার্মানিতে আমাদের প্রতিনিধি বিটু বড়ুয়া। দেশের স্বাধিকার আন্দোলনের চার জাতীয় নেতা মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ, অর্থ, শিল্প ও বাণিজ্যমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী, স্বরাষ্ট্র, বেসামরিক সরবরাহ, ত্রাণ, পুনর্বাসন এবং কৃষিমন্ত্রী এ এইচ এম কামরুজ্জামানকে সেদিন জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে যারা নির্মমভাবে হত্যা করতে কার্পণ্য করেনি সেই অশুভ শক্তিই সম্প্রতি নাসিরনগরে সাম্প্রদায়িক হামলার জন্য দায়ী, এমন অভিমত ব্যক্ত করেছেন জেল হত্যা দিবসের দোয়া ও আলোচনা সভার বক্তারা। আমি দাবি করি সরকারের কাছে যারা জেল হত্যায় প্রমাণিত কোলাঙ্গার তাদেরকে ধরে এনে যেন শাস্তি দেওয়া হয়। আমরা প্রবাসীরা এই ব্যাপারে ভূমিকা রাখব, আমরা সরকারকে সহযোগিতা করব। বিগত নাসিরনগরে যে ঘটনাটা ঘটছে বিচ্ছিন্ন ঘটনা, বিএনপি জামাতের ষড়যন্ত্র। এ সময় খন্দকার এম বিজুগুনি, জাহিদুল ইসলাম পুলক, মোবারক আলী বকুল, মোহাম্মদ কায়সারুল আলম, হাকিম টিটু, আনোয়ারুল কবির, অমিত মজুমদার, জয়নাল হক, হাফিজুর রহমান আলম সহ অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশকে বাঁচাতে হলে দুর্নীতিবাজ, অস্ত্র পাচারে জড়িত, অভিযুক্ত ও মদতদাতাদের বিরুদ্ধে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ হতে হবে। এই চক্রের হাত থেকে জার্মান আওয়ামী লীগকে বাঁচাতে হবে। অতি সম্প্রতি জার্মান আওয়ামী লীগের কর্মী অস্ত্র ব্যবসায় ঢাকা এয়ারপোর্টে ধরা পড়ে জার্মান আওয়ামী লীগকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। মাহফুজ ফারুকের সঞ্চালনে বঙ্গবন্ধুর সৈনিক ও স্বাধীনতার সপক্ষের প্রবাসী বাংলাদেশী কর্তৃক আয়োজিত ফ্রাঙ্কফুর্টের এই সভায় এর আগে দোয়া কামনা ও নিরাপত্তা পালন করা হয়। জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে বিটু বড়ুয়া, এনটিভি নিউজ।
যথাযোগ্য মর্যাদায় 7ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে ইতালি বিএনপি কেন্দ্রীয় কমিটি। আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশে গণতন্ত্র রক্ষায় প্রবাস থেকে কঠোর আন্দোলন করতে ইতালি বিএনপি নির্বাচিত কেন্দ্রীয় কমিটির বিকল্প নেই। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইতালি ব্যুরো প্রধান মনিরুজ্জামান মনির। 7ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে ইতালির জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি। নির্বাচিত কমিটির সভাপতি শাহ তাহবিউর রহমান ছুটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খন্দকার নাসির উদ্দিনের পরিচালনায় রুমের 6 নং কমনওয়েলথ হলে বক্তারা বলেন, 7ই নভেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এ সময় সভাপতি ছুটন বলেন, গণতন্ত্রের ফসল নির্বাচিত ইতালি বিএনপিতে দ্বিধাবিভক্তি সৃষ্টি করে লাভবান হচ্ছে স্থানীয় আওয়ামী লীগ। এখনও সময় আছে আলোচনার মাধ্যমে নতুন নেতৃত্বে দলকে এগিয়ে নেয়ার। এ সময় বক্তারা বলেন, অবৈধ সরকারকে হটাতে ইতালি সহ ইউরোপের সকল জাতীয়তাবাদী সংগঠনকে একটি ঐক্যের মধ্যে আসতে হবে। এজন্য লন্ডনে অবস্থানরত দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন দলের সহসভাপতি জিয়াউল হক জিয়া, আবুল কালাম, নিজামুদ্দিন, দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক আমির হোসেন মোল্লা সহ রুম মহানগর বিএনপি, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, যুব দল ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় তারা আরও বলেন, দেশে যেমন গণতন্ত্রের বিকল্প নেই, তেমনই প্রবাস থেকে দলীয় আন্দোলন সফল করতে ইতালির নির্বাচিত কমিটির বিকল্প নেই। মনিরুজ্জামান মনির, এনটিভি নিউজ, রোম, ইতালি। কমিটি প্রসঙ্গ। বাংলাদেশ সেন্টার লন্ডনের কাউন্সিল অফ ম্যানেজমেন্টের কমিটির সভা রবিবার অনুষ্ঠিত হচ্ছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সেন্টারের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান খান। সভা পরিচালনা করেন সেন্টারের সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন। এছাড়াও সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মুহিবুর রহমান মুহিব, শাহানুর খান, ডক্টর আলাউদ্দিন আহমেদ, মাহবুব আহমেদ রাজু, ফয়সল আহমেদ সহ অনেকে। এ সময় সভায় 15 সদস্য বিশিষ্ট বাংলাদেশ সেন্টারের একটি উপদেষ্টা বোর্ড গঠন করা হয় এবং সভায় শহীদুর রহমানকে কাউন্সিল অফ ম্যানেজমেন্ট কমিটির সদস্য হিসেবে কোঅপ্ট করা হয়। এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে আগামী 16ই ডিসেম্বর শুক্রবার সেন্টারের উদ্যোগে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। সাসেক্স আওয়ামী লীগ যুক্তরাজ্য শাখার উদ্যোগে 3রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে ইসবর্নের স্থানীয় একটি রেস্টুরেন্টে রবিবার এক আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইমামুজ্জামান মহের সভাপতিত্বে ও পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটোয়ারি। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক এস এম সুজন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাসেক্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মুইজুর রহমান শামীম। এছাড়াও সভায় আরও বক্তব্য রাখেন সৈয়দ ফরিদ আলী, কাউন্সিলর গৌছদ চৌধুরী, সাসেক্স আওয়ামী লীগের সহসভাপতি মজমিল হোসেন, খসরু মিয়া কামালী, গ্রেটার সাসেক্স যুবলীগের সভাপতি ফয়সাল আম্বিয়া টিটু সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যার পর সদ্য স্বাধীন দেশকে নেতৃত্ব শূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবে 1975 সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্বাধীনতা বিরোধী শক্তি জাতীয় এই 4 নেতাকে নির্মমভাবে হত্যা করে। এই নির্মম হত্যার বিচারের দাবিতে যুক্তরাজ্য আওয়ামী লীগ পরিবারের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এদিকে যুক্তরাজ্যে মিনাজপুর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের 3বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে জহুর রহমান মতিউর সভাপতি, খয়রুল ইসলাম নুনু সম্পাদক, বদরুল আলম কোষাধ্যক্ষ করে আগামী 3 বছরের মেয়াদের জন্য 13 সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। আমাদের নর্থ ও মিডল্যান্ড ব্যুরো প্রধান ফারসু আহমেদ চৌধুরী জানান, নবীগঞ্জ উপজেলার মিনাজপুর এলাকার হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় ব্যক্ত প্রত্যয় নিয়ে সোমবার ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আসা প্রবাসী মিনাজপুরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। জহুর রহমান মতিউরের সভাপতিত্বে এবং খয়রুল ইসলাম নুনু ও আশরাফুল ইসলাম দুলালের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দুরুদ মিয়া। সভায় সভাপতির শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সাধারণ সম্পাদক বিগত মেয়াদের সংগঠনের বিভিন্ন কার্যক্রমের বর্ণনা উপস্থিত সদস্যদের সামনে তুলে ধরেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন আব্দুল আলী, আব্দুল আহাদ, নুরুল কাস রিপন, সাংবাদিক আলম, বদরুল আলম সহ আরও অনেকে। জেল হত্যা দিবস উপলক্ষে লুটন আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন লুটন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাজ্জাদুর রহমান। সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলামের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ সেলিম আহমেদ। সভায় জাতীয় 4 নেতা হত্যাকারী যারা এখনও বিদেশে পালিয়ে আছে তাদেরকে ধরে এনে হত্যার দ্রুত বিচার কার্য করার আহ্বান জানিয়ে সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি এম এ রকিব, ফয়সল আহমেদ চৌধুরী, আজমল আলী খান, মোহাম্মদ আব্দুল বাসির চৌধুরী সহ অন্যান্যরা। পরে জাতীয় 4 নেতা সহ সকল শহীদদের রুয়ের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মৌলানা বশিরুদ্দিন খান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্পেনের আহ্বায়ক কমিটির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের স্পেন প্রতিনিধি জাফরুল ইসলাম জানান, সংগঠনের যুগ্ম আহ্বায়ক নূর হোসেন পাটোয়ারির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, সেদিন দেশে এই বিপ্লব না ঘটলে অন্যান্য রাজনৈতিক দল সহ আওয়ামী লীগও রাজনীতি করার সুযোগ পেত না। সুয়েল ভূঁইয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি খুরশেদ আলম মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম পঙ্কি, মোজামিল হোসেন, মিজানুর রহমান, সৈয়দ নাসিম সহ অনেকে। বক্তারা বর্তমান সরকারকে দেশের গণতন্ত্র ফিরিয়ে দেয়া এবং রাজনৈতিক হয়রানি, নির্যাতন, হত্যা, গুম বন্ধের আহ্বান জানান। চার দলীয় জোট সরকারে সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার রোয়ের মাগফিরাত কামনা করে শোকসভা ও দোয়া মাহফিল করেছে বৃহত্তর নোয়াখালীবাসী। সাইফুল ইসলামের সভাপতিত্বে গুলজার হোসেন পারভেজ ও মোহাম্মদ জহিরুল ইসলামের যৌথ পরিচালনায় শোকসভায় এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন এম এ তাহের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম, শাহজামাল, প্রফেসর তাসলিমউদ্দিন, মফিজ আলী, আরিফ হাসান সহ অনেকে। এ সময় টেলিকনফারেন্সে বাংলাদেশ থেকে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন। এছাড়াও সভায় বক্তারা বলেন, জিয়াউল হক ছিলেন জাতীয় রাজনীতির একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। তিনি তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে একজন সুদক্ষ সংগঠক ও প্রাজ্ঞ রাজনীতিবিদ হিসেবে দেশের রাজনৈতিক অঙ্গনে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। মিথ্যা মামলায় আটক হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক, হবিগঞ্জ পৌরসভার তিনবারের নির্বাচিত মেয়র আলহাজ জি কে গৌসের উপর করা মিথ্যা ও ভিত্তিহীন মামলা প্রত্যাহারের দাবিতে প্যারিসে বসবাসরত হবিগঞ্জ জেলা জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মীদের উদ্যোগে প্যারিসের রবিবার এক অভিজাত রেস্টুরেন্টের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের প্যারিস প্রতিনিধি সেলিম চৌধুরী জানান, ফ্রান্স বিএনপির সহসভাপতি এইচ এম এ রহিমের সভাপতিত্বে ও ফ্রান্স বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেখ রুহুল আমিন, ইমদাদুল হক ইমরান, জিশাদ রহমান, মোহাম্মদ মাসুক মিয়া, মতিউর রহমান, মাসুম আহমেদ বিএনপির সহ বিএনপির অন্যান্য নেতারা। এ সময় বক্তারা অবিলম্বে আলহাজ জি কে গৌসকে মুক্তি দিতে সরকারের প্রতি জোর দাবি জানান। জেল হত্যা দিবস উপলক্ষে ডেনমার্ক আওয়ামী লীগের উদ্যোগে রবিবার কোপেনহেগেনের একটি স্থানীয় রেস্টুরেন্টে আলোচনা সভার আয়োজন করা হচ্ছে। আমাদের ডেনমার্ক প্রতিনিধি মোহাম্মদ মাইনউদ্দিন জানান, মুস্তাফা মজুমদার বাচ্চুর সভাপতিত্বে ও নাইমুদ্দিনের পরিচালনায় সভার শুরুতে জাতীয় চার নেতার রুহের মাগফিরাত কামনা সহ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এই সময় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান। এছাড়াও আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বাবু সুভাষ ঘোষ, রেফাতুল হক মিঠু, মোস্তফা মজুমদার বাচ্চু, নিজামুদ্দিন সহ অনেকে। বক্তারা বলেন, 1975 সালের বেদনা বিধুর কলঙ্কময় 3 নভেম্বরে জাতি হারিয়েছে শ্রেষ্ঠ সন্তানদের, হারিয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আস্থাভাজন চার নেতাকে, যারা বঙ্গবন্ধুর অবর্তমানে সঠিক দিক নির্দেশনা দিয়ে 71-এর মহান মুক্তিযোদ্ধা সংগ্রামে দেশ কে স্বাধীনতার পতাকা দিয়েছেন। গণপ্রকৌশল দিবস ও আইডিবির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ সিলেট শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। আজ নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ কামরুল আহসান বেলুন উড়িয়ে ও সূচনা বক্তব্যের মধ্যে 46তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উদ্বোধন করেন। পরে একটি র্যালি বের হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেজিস্ট্রারি মাঠে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। আইডিইবি সিলেট জেলা শাখার সভাপতি মাহমুদুর রশিদ মসরুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকউদ্দিন আহমেদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সহসভাপতি প্রকৌশলী মোহাম্মদ ইয়াসিন ইকরাম, সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ নুরুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী খালেদুর রহমান সহ অনেকে। আইডিবির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উপলক্ষে র্যালি করেছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সুনামগঞ্জ জেলা শাখা। মঙ্গলবার সকাল 11:30 শহরের মলিকপুরস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় র্যালিতে উপস্থিত ছিলেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি আজিজুল শিকদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোসাদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম সহ অন্যান্যরা। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় স্বামী ও তার পরিবারের লোকজনের নির্যাতনে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার ভীমখালি ইউনিয়নের জালারবাজ গ্রামে এই ঘটনা ঘটে। মঙ্গলবার সকাল 11টায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। সুলেখার পরিবারের অভিযোগ, শারীরিক নির্যাতনের কারণে সুলেখার শরীর ফুলে গেছে, বিভিন্ন স্থানে মারধরের চিহ্ন রয়েছে, নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান জানান, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের পর কিভাবে সুলেখার মৃত্যু হয়েছে সেটি নিশ্চিত হওয়া যাবে। হবিগঞ্জের মাধবপুরে অপহৃত 6 বছরের শিশু তানবির আহমেদকে 3 দিন পর কিশোরগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোর রাতে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী খালাতো ভাই মোশাহিদ মিয়া, তার সহযোগী আমিরউদ্দিন ও জাফর ইকবালকে গ্রেফতার করে পুলিশ। এ ব্যাপারে দুপুরে সাংবাদিকদের ব্রিফিং করেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। পুলিশ জানায়, গত 5 নভেম্বর সকাল 10টার দিকে মাধবপুর উপজেলার কোটানিয়া গ্রামের আলী হোসেনের ছেলে হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র মোশাহিদ মিয়া তার মামাতো ভাই তানবির আহমেদকে তার স্কুলের সামনে থেকে অপহরণ করে। পরে তার সহযোগীদের নিয়ে মোবাইল ফোনে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ব্যাপারে শিশুটির পিতা মাধবপুর থানায় মামলা দায়ের করলে তদন্তকারী কর্মকর্তা এসআই মুমিনুল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কিশোরগঞ্জ শহরের আঞ্জুমান আবাসিক হোটেলে অভিযান চালান। ওই হোটেলের একটি কক্ষ থেকে শিশুটিকে উদ্ধার ও 3 জনকে গ্রেফতার করে পুলিশ। সিলেটে কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে হত্যা চেষ্টা মামলায় ছাত্রলীগ নেতা বদরুল আলমকে একমাত্র আসামি করে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। সকাল 11:30 এসি প্রসিকিউশন আব্দুল আহাদ চৌধুরীর হাতে অভিযোগপত্রটি তুলে দেন শাহপরান থানার এসআই ও মামলার আইও হারুনুর রশিদ চৌধুরী। এ সময় এসএমপির এডিসি মুসা আল জেদান ও মামলার বাদী খাদিজার চাচা আব্দুল কুদ্দুস উপস্থিত ছিলেন। মুসা আল জেদান জানান, মামলায় খাদিজা সহ 36 জনকে সাক্ষী হিসেবে রাখা। এছাড়া প্রত্যক্ষদর্শীর বক্তব্য, ভিডিও ফুটেজ ও বিভিন্ন আলামত সংগ্রহের মাধ্যমে যথাযথভাবে অভিযোগপত্র তৈরি করা হয়েছে। এ সময় উপস্থিত মামলার বাদী ও বদরুলের সর্বোচ্চ শাস্তির সন্তোষজনক বিচার পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। দর্শক, সংবাদ শেষ করব, তবে শিরোনাম জানিয়ে দিচ্ছি আবারও। কে হবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট? হিলারি না ট্রাম্প, ভোট দিচ্ছেন মার্কিনিরা। ব্রেক্সিট বাস্তবায়নে এমপিদের অনুমোদন নিতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের আপিল, ডিসেম্বরের 5 তারিখে শুনানি শুরু। হ্যাকিংয়ের কবলে পড়ে কমপক্ষে 20,000 টেস্কো ব্যাংক কাস্টমার হারিয়েছেন অ্যাকাউন্টের অর্থ। কাস্টমারের অ্যাকাউন্ট ও ডাটা নিরাপত্তা সুরক্ষা করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বললেন ব্যাংকটির চিফ এক্সিকিউটিভ মেনি হিগিন্স। এবং 2019 সালের নির্বাচনে জনগণ যেন আবারও নৌকায় ভোট দেয় সেই লক্ষ্যে কাজ করতে দলের নেতাকর্মীদের নির্দেশ দিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপের প্রাইম টাইম নিউজের সর্বশেষ আয়োজন। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।